সফল রুদাত ডাকাত কিছু আল্লাহ কবুল করবেন না আর সৎকর্মীদের মধ্যে বসানো হয়েছে সৎকর্মীদের সভাপতি সেক্রেটারি ঠিক করে বলুন এবার আমরা বললাম আল্লাহ কোন সৎকর্মীকে মসজিদের সভাপতি বানানো যাবে এবার আল্লাহ সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহর ঘরটা যারা ইবাদত করবে যারা আল্লাহ এবং তার পরকালকে ভয় করে চলে আল্লাহর ঘরটা তারা ইবাদত করবে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলবে আল্লাহর ঘরটা তারা ইবাদত করবে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলবে আমরা বললাম আল্লাহ কারা আল্লাহর ঘরটা ইবাদত করবে আল্লাহর কাছে ওয়াজ আছে না নাই এবার আল্লাহ বলছেন তাইবুনাল আবিদুনাল হামিদুনা সাইউনা রাকিউনা সাজিদুনাল আমিরুনা বিল মারুফ আল্লাহর ঘরটা ইবাদত করবে তাওবাকারী রুকুকারী সিজদাকারী আল্লাহর প্রশংসাকারী ওজুনাই নামাজ নাই টুপি বিরোধী ইসলাম বিরোধী ঈমান বিরোধী কোরআন বিরোধী হাবিব বিরোধী এই সমস্ত লোকদের মসজিদের মধ্যে জায়গা নাই ঠিক কেন বলো অথচ এদেরকে মসজিদের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে এই বক্তব্য শোনার পরে তওবা করতে বলবেন যদি এরপরও তারা হেদায়াত না পায় তাহলে ঝাড়ু দিয়ে ময়লা দমন পরিষ্কার করেন এদেরকে ছাতা দিয়ে মসজিদ থেকে বের করে দেন কি করবেন ছাতা দিয়ে মসজিদ থেকে বের করে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মিশকাত এবং মিরকাত 4074 নাম্বার বিশ্ব নবী বলেন রাআইতা উসরিয়া লাইলাতান আমি মিরাজের রাত্রিতে গেলাম দেখলাম এক শ্রেণীর লোকের পেট গুলা মোটকার মতন বড় বড় আমি বললাম মান হাউলা ই জিব্রিল এই লোকগুলো কারা বিশ্ব নবী এই লোকগুলো সুদ খেত সুদ খাওয়ার কারণে তাদের পেট মোটকার মতন ফুলে গেছে এবার কোরআনুল কারিম সূরা দোখান 18 নম্বর আয়াতটা পড়েন আল্লাহ হারাম খোরদের সাথে কি আচরণ করবেন ও খুশখোর ভালো করে শুনে নাও যৌতুককোর ভালো করে শুনে নাও যৌতুকের জন্য মেয়ের কাছে পঞ্জারা নাও কুত্তার পায়খানা খাও শুয়োরের পায়খানা খাও ঠিক কিনা বলুন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাগল ইল আমিম কাল মুগলি গলি ফিল বতন সুন্ন সুবুন সাউকা রাসিহি মিন আদাবিল আমিম তাদের তামার গলিত পানিগুলো পান করে দেওয়া হবে তামার গলিত পানিগুলো খাওয়ার পরে সুদখোরেরা হারামখোরেরা তাদের পেটগুলো পেটের নাড়িভুঁড়িগুলো বের করতে শুরু করবে জিব্বাটা আস্তে আস্তে নাভি পর্যন্ত ঝুলে যাবে এবার তারা চিৎকার করে বলবে আল্লাহ আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও পানি এবার আল্লাহ পানির ব্যবস্থা করবেন এবার জাহান্নামের ফেরেশতার নাম হলো মালিক আলাইহিস সালাম এবার মালিক তাদের মাথায় পানি ঢেলে দেবেন ফুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল আমিম তবে মাথায় গরম তবকে পানিগুলো দেওয়া হবে কি দেওয়া হবে মাথায় যখন গরম পানিগুলো ঢেলে দেওয়া হবে আল্লাহর কসম আমি বলি নাই আল্লাহ বলেছেন তাদের মগজগুলো খোলে খোলে পড়তে শুরু করবে জিব্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে চিৎকার করে বলবে আল্লাহ আবার পাঠিয়ে দাও আর জীবনে কোনোদিন হারাম খাবো না এবার আল্লাহ ওয়াজ করেন কাল্লালা ওয়া যারাইল ইয়াউমা ইদিনিল্লা মুস তাকার পালাবার রাস্তা বাপার রাস্তা বন্ধ করে দিয়েছি পালাবার কোন রাস্তা নাই তাহলে সুদখোর কেমনে বাঁচবেন আপনাদের এলাকায় এরকম সুদ খায় তো এই জন্য কথাগুলা বড় বদ হজম হচ্ছে এই কথাগুলা শুনে গন্ডারের চামড়া ভেদ করে লাগার কথা কিন্তু এখানে এমন কিছু গন্ডার আছে যাদের চামড়ায় লাগলো বলে মনে হলো না